নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও জুড়েও রয়েছি আমি সম্রাট এবং আমার সঙ্গে রয়েছে আমার ছেলে স্বপ্নদীপ। আপনারা অনেকেই মানে আমাকে বেশ কিছুদিন ধরে প্রশ্ন করছেন যে দাদা জুন মাসে আমরা কী ধরনের সবজি লাগাবো, আর আমিও একটা কথা আপনাদেরকে যেটা বারবার বলি যে দেখুন সবজি আমাদের অবশ্যই লাগাতে হবে, তার কারণ সবজি লাগালে আমরা সবথেকে তাড়াতাড়ি আউটপুটটা পাই এবং আমাদের বাগান করার প্রতি আগ্রহটাও অনেক বেড়ে যায়। তো সেই কারণে যারা নতুন বাগানি আছেন তাদের জন্যে সম্পূর্ণরূপে আজকে আমি আপনাদের বলতে চলে এসেছি যে এই জুন মাসে আপনারা কী কী ধরনের সবজি আপনারা টবে বা আপনার বাড়ির মাটিতে করবেন। তো সেই জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে একদম শেষ অবধি সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। আমরা যারা গাছ লাগাতে পছন্দ করি তাদের কাছে এই জুন মাসটা একটা অত্যন্ত আদর্শ সময়, তার কারণ এই সময়টাতেই আমরা প্রচুর ধরনের গাছ লাগিয়ে থাকি, ফল গাছ বলুন, ফুল গাছ বলুন বা আমরা সবজি বলুন, সব কিন্তু এই সময় থেকে আমরা পূর্ণ উদ্যমে শুরু করে দিই। বিশেষ করে যারা আমরা বাড়িতে বাগান করছি আমরা এই সময় অবশ্যই কিছু সবজি গাছ বাড়িতে লাগাবই, তার কারণ আপনারা জানেন যে সবজির যে পরিমাণে দাম এখন এবং সেই দাম দিয়েও কিন্তু আপনি ঘরে পুরো রাসায়নিক বিষযুক্ত সবজিটাকে ঘরে তুলছেন, সেজন্য অবশ্যই আমাদের উচিত যে আমরা বাড়িতে নিজেরা অর্গানিকভাবে কিছু সবজি চাষ করব। তো সেই সবজি সারা বছর সব সময় সব সবজি করা যায় না, তো আমরা এই জুন মাসে কোন কোন সবজি করব। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে এই জুন মাসে যেহেতু এখন মোটামুটি বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনারা এই সময় যে কোনো ধরনের শাক আপনারা টবে করতেই পারেন, টবে বা আপনারা মাটিতে, যাদের মাটিতে সম্ভব আছে মাটিতে করবেন, যাদের সম্ভব নেই তারা বেডে অথবা কোনো ছোট কন্টেনারে বা টবে আপনারা শাক চাষ করবেন। শাকের মধ্যে কী কী থাকবে, আপনারা পুঁই শাক লাগাতে পারেন, কারণ এই বর্ষাকালে পুঁই শাক একটা অত্যন্ত আদর্শ সবজি, আপনি লাগানোর সঙ্গে সঙ্গে 10-15 দিনের মধ্যে থেকে আপনি খাওয়া শুরু করে দিতে পারবেন, এতটা দারুণ ব্যাপার। তারপর আপনি লাল শাক করতে পারেন, আপনি কলমি শাক করতে পারেন, আপনি হেলেঞ্চা শাক লাগাতে পারেন এই বর্ষাকালে। কলমি শাকের ক্ষেত্রে একটা কথা বলবো, অনলাইনে কিন্তু কলমি শাকের বীজ কিনতে পাওয়া যায়, আপনারা সেই বীজ কিনেও কিন্তু আপনারা জার্মিনেশন করিয়ে নিয়ে খুব সুন্দর কলমি শাক উপভোগ করতে পারেন। শাক চাষি বলুন আর সবজি চাষি বলুন, সেক্ষেত্রে আমাদের মাটিটা একটু হালকা তৈরি করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যে মাটির মধ্যে যথেষ্ট জৈব খাবারটা যেন থাকে। আমরা কী ধরনের মাটি তৈরি করতে পারি, আমরা 4 ভাগ মাটি নিতে পারি, 4 ভাগ কম্পোস্ট নিতে পারি, 1 ভাগ কোকোপিট, 1 ভাগ বালি, এটা যদি আপনারা মিশিয়ে মাটি তৈরি করে নিতে পারেন তাহলে কোনো চিন্তা নেই, যে কোনো ধরনের সবজি বলুন শাক বলুন আপনারা লাগাতেই পারবেন। সবজি চাষের ক্ষেত্রে আমরা এই সময় একটু বড় ধরনের কন্টেনারে, ধরুন বালতিতে অথবা বস্তায় আমরা একটু লতা জাতীয় সবজি চাষ করতে পারি। তো তার মধ্যে কি আছে, ধরুন আমরা চাল কুমড়ো চাষ করতে পারি, কারণ এই জুন মাসে যদি আপনি চাল কুমড়ো বসান আপনি সারা বর্ষাকাল খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং এটা মানে 1-1.5 মাসের মধ্যেই আপনার ফল ধরা শুরু হয়ে যাবে চাল কুমড়ো গাছে। তো সেক্ষেত্রে আমরা এই একই ধরনের মাটি করতে পারি এবং একটু অবলম্বন হিসেবে ওকে একটু বাইয়ে দিলেই ও কিন্তু আরামসে বেয়ে বেড়াবে এবং খুব সুন্দর আপনাকে চাল কুমড়ো উপহার দেবে। তো এরপরে আমরা আরেকটা সবজি করতে পারি, সেটা হচ্ছে এই সময় অত্যন্ত আদর্শ করলা, মানে যেটাকে আমরা অনেকেই উচ্ছে নামেও ডেকে থাকি, কিন্তু উচ্ছে থেকে করলাটা একটু লম্বা হয়, একটু বড় হয় আর করলাটা মাচায় ভীষণ ভালো হয়। তো আমরা সেটাকেও ওই বস্তায় বা ছোট বালতিতে বা হাফ ড্রামের থেকেও একটু কম জায়গায় আমরা কিন্তু করলা চাষ করতে পারি। করলার বীজ অ্যাভেলেবেল আছে, সব জায়গা থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন, একদিন জলে ভিজিয়ে লাগিয়ে দিন, ব্যাস আপনার আর কোনো চিন্তা করতে হবে না, ওটাও 1 মাস পর থেকেই ফল দেওয়া শুরু করবে এবং সামান্য যদি একটুখানি ওকে কোনো জায়গায় বাইয়ে দেওয়া যায় ও কিন্তু খুব সুন্দর ফল দেবে। এবং আপনার টবে 4টে লাঠি পুঁতে ওর উপরে সুন্দর করে একটা মাচা করে দিলেও ও কিন্তু সেখানে খুব সুন্দর ফল দেবে। এরপরে আরেকটা লতা জাতীয় সবজির কথা বলি, সেটা হচ্ছে ঝিঙে। ঝিঙে কে খেতে না পছন্দ করে বলুন, ঝিঙে ভাজা, ঝিঙে ঘণ্ট, ঝিঙের ঝোল অসম্ভব টেস্ট লাগে এবং রুটি দিয়েও তো খুবই ভালো লাগে। তো সেই ঝিঙেটাও কিন্তু অত্যন্ত সহজভাবে আমরা এই জুন মাসেই লাগাবো এবং সেটাকেও ওই একই পদ্ধতিতে লাগাবো এবং লতাটাকে তুলে দিলে কোনো জায়গায় তাহলেই কিন্তু খুব সুন্দর আমরা ঝিঙে পেয়ে যাব এবং পরাগায়নেরও কোনো ঝামেলা নেই, পুরো বর্ষা জুড়ে প্রচুর পরিমাণে আমরা ঝিঙে পেয়ে যাব। আরেকটা লতা জাতীয় সবজির কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে চিচিঙ্গা। ঝিঙে চিচিঙ্গা একই রকমভাবে লাগাবেন, তবে চিচিঙ্গা গাছ যখন আপনারা লাগাবেন সেই দিকটি কিন্তু একটু বেশি ঝোপালো হয়ে যায়, সেখানে এমন একটা দিকে লাগাবেন ছাদের একটা কর্নারে বা একটুখানি সাইড
সাইডের দিকে আপনারা চিচিঙ্গা গাছটাকে লাগাবেন, সেটাও এই বর্ষাকালে ভীষণ ভালো আপনাকে ফল দেবে, পদ্ধতি সেই একটাই। তো আরেকটা এবং সবথেকে আকর্ষণীয় যে সবজিটা না লাগালে আপনার ছাদ বাগান কিন্তু অপূর্ণ রয়ে যাবে সেটার কথা এবার বলি, সেটা হচ্ছে শশা, মাচার শশা যেটা। এই মাচার শশাটা কিন্তু আপনাদের এই সময়তেই অর্থাৎ এই জুন মাসেই আপনাদের লাগাতে হবে। অনেকে আগে লাগিয়েছেন, তারা অলরেডি শশা পাচ্ছেন, কিন্তু এই জুন মাসেও যদি আপনি শশাটাকে লাগান পুরো বর্ষা জুড়ে মন ভরে আপনি বড় বড় শশা উপভোগ করতে পারবেন। এবং আপনারা তো আমার আগের ভিডিও দেখেই বুঝে গেছেন যে ছাদ বাগানে বা টবেও কত সুন্দরভাবে বড় বড় শশা পাওয়া সম্ভব। আপনারা সেই জন্যে অবশ্যই ছাদের এক কোনায় অন্তত দুটো শশা গাছ কিন্তু এই সময় লাগাবেন। তো এরপরে অল্প লতানো আরেকটা গাছের কথা বলি, সেটা হচ্ছে বরবটি। বরবটি খেতে আমরা প্রচুর পছন্দ করি, বরবটি ভাজা বলুন, বরবটি দিয়ে ঝোল বলুন, খুব সুন্দর লাগে। তো সেটাকেও কিন্তু আমরা এই জুন মাসেই লাগাবো, সেই জন্যে বরবটি বীজ কালকেই আপনি সংগ্রহ করে আনবেন এবং এক রাত জলে ভিজিয়ে আপনি যে কোনো একটা বস্তায় বা যে কোনো একটা বালতিতে মাটি রেডি করে সেখানে পুঁতে দিন, ব্যাস আপনার গাছ হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। একদম ছোট এক মাস পরের থেকেই আপনার কিন্তু বরবটি আপনি রান্নাঘরে তুলে নিতে পারবেন। জুন মাসে টবে লাগানোর ক্ষেত্রে আরেকটা আদর্শ সবজির কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে ভেন্ডি। অনেকে আমরা পছন্দ করি, অনেকে যদিও করেন না ভেন্ডি খেতে, ভেন্ডি মানে যেটাকে অনেকে আপনারা ঢেঁড়স বলে থাকেন, তো ঢেঁড়স বা ভেন্ডি যাই বলুন না কেন ওটা 8-10 ইঞ্চি টবে খুব সুন্দরভাবে করা যায়। আর যদি 10-12 ইঞ্চি টবে করতে পারেন তাহলে তো দুর্দান্ত হবে। তবে ভেন্ডি গাছ ওই একই প্রসেসে আপনারা লাগাবেন, কিন্তু গাছটা একটু বড় হওয়ার পরে মাথাটা একটুখানি পিঞ্চিং করে দেবেন, ব্যাস আপনারা চিন্তা করতে হবে না। এক মাস ধরে ভেন্ডি গাছটা পুরো ঝাঁকড়া হবে, 1-1.5 মাস পরের থেকেই আপনি প্রতিদিন ভেন্ডি তুলতে পারবেন। আর ভেন্ডির ব্যাপার তো আপনারা জানেন যে পার ডে কিন্তু ভেন্ডি তোলা যায়। এরপরে আরেকটা গাছের কথা বলি টবে লাগানোর জন্য এই জুন মাসে, সেটা হচ্ছে লঙ্কা গাছ। লঙ্কা গাছ যদিও সারা বছর লাগানো যায় কিন্তু এই জুন মাসেও কিন্তু আদর্শ সময় আপনারা টবে লঙ্কা গাছ লাগাতে পারবেন। আর লঙ্কা কোন পরিবারে প্রয়োজন হয় না বলুন তো, প্রত্যেকটা পরিবারে লঙ্কা গাছের প্রয়োজন আছে, তাই আপনার লঙ্কাটাও এই সময় লাগান। যদিও একটু লেট হয়ে গেল তবু আরও দুটো ভ্যারাইটির কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে 1 নম্বরে আছে বেগুন। একটু লেট হয়ে গেলেও আপনারা যদি এই জুন মাসে বেগুন গাছ লাগান তার থেকেও কিন্তু দুর্দান্ত আউটপুট আপনারা পেয়ে যাবেন, সেই জন্য অবশ্যই বেগুন গাছটাকেও আপনারা এই জুন মাসের তালিকায় রাখতে পারেন। আর আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়ো। যদিও আমার বাগানে মিষ্টি কুমড়ো এখন রীতিমতন বড় বড়, আমার তো 2-3টে খাওয়াও হয়ে গেছে মিষ্টি কুমড়ো, অনেকটাই লেট হয়ে গেছে, তবুও আপনারা এই সময়ও যদি লাগান তবুও শীতের আগে পর্যন্ত আপনারা বেশ কিছু কুমড়ো কিন্তু আপনার রান্নাঘরে তুলে নিতে পারবেন। এছাড়াও আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের কথা বলবো, সেটা হচ্ছে অনেকেরই পছন্দ সজনে ডাঁটা। অনেকেই চান যে ছাদ বাগানে সজনে গাছ করবেন কিন্তু সঠিক গাছ খুঁজে পাচ্ছেন না, চারা খুঁজে পাচ্ছেন না, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি যে এই জুন মাসে যে কোনো সজনে গাছ থেকে একটা ডাল কেটে এনে, এইটুকু একটা ডাল কেটে এনে আপনি আপনার একটা টবে পুঁতে দিন, যে কোনো একটা ভেজা টবে পুঁতে দিন, দেখবেন আরামসে গাছ হয়ে যাবে এবং সেটাই আপনার টবে সার্ভাইভ করে যাবে এবং 1 বছরের মধ্যেই আপনি টবেও সজনে পেয়ে যাবেন। আর দুটো সবজির কথা আপনাদের বলবো, বিশেষ করে ছাদ বাগানে বলা আমার শেষ, কিন্তু যাদের একটুখানি মাটি আছে বাড়িতে তাদের জন্য এই দুটো সবজির কথা বলছি, সেটা হচ্ছে 1 নম্বরে রয়েছে কচু গাছ। আপনারা এই সময় যে কোনো ধরনের কচু আপনাদের বাড়িতে যদি মাটি থাকে সেখানে আপনারা লাগাতে পারেন, কিংবা যদি আপনার ছাদে বেড করা থাকে সেখানেও লাগাতে পারেন। যে কোনো ধরনের কচু, মুখি কচু বলুন, গাটি কচু বলুন, বা যে কচুতে লতি হয় সেই কচু বলুন, সবই কিন্তু আপনারা লাগাতে পারবেন। 1.5 থেকে 2 ফুট দূরত্বে এক একটা গাছ বসিয়ে দিলেই কিন্তু হবে। আর যারা মাঠে চাষ করছেন তারা তো এই সময় অবশ্যই কচু চাষটা যে কোনো চাষই আপনারা করতেই পারেন। এর পাশাপাশি আরেকটা গাছের কথা বলবো, সেটা হচ্ছে পেঁপে গাছ। আমরা ছাদে যদি করার চেষ্টা করি তাহলে আমরা একটু বড় কন্টেনারে রেড লেডি বা ডোয়াপ প্রজাতির যে পেঁপে গাছগুলো সেগুলো আমরা বসাবো এবং এই জুন মাসেই সেটার কিন্তু আদর্শ সময়। আর যাদের বাড়িতে একটুখানি মাটি আছে যে কোনো ধরনের পেঁপে গাছ আপনারা এই সময় মাটিতে বসিয়ে দিন। লাস্ট একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যারা বিভিন্ন গাছের কাটিং বসাতে চাইছেন
থাকেন। এই জুন মাস কিন্তু সবথেকে আদর্শ সময়। গন্ধরাজ, জবা, বোগেনভেলিয়া, টগর, যত ধরনের কাটিং করার মতন গাছ আছে আপনারা সব কিছু কিন্তু এই সময় কাটিং করে আপনার টবে চারা দিয়ে দিন, আরামসে হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি একটু হলে উপকারে লাগবে ভিডিওটা। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।